আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আছি আপনাদের সাথে সুলতান মাহমুদ হাসান শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের বিষয়টা হচ্ছে হোয়াট ইজ এক্সপার্ট দক্ষ কী দক্ষতা কী সে বিষয়ে আজকে আলোচনা করব এবং আমাদের লাইফে কেন দক্ষতার প্রয়োজন দক্ষতাকে চোর্স কিভাবে আমি দক্ষতা নিজের মধ্যে দক্ষতা নিয়ে আসতে পারি এক নিজেকে এক্সপার্ট কীভাবে হতে পারি এবং পার্থক্যটা কি সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনাদের দোয়া থাকলে হয়তো আপনাদের সাথে দু চারটা কথা শেয়ার করতে পারবো আসলে দক্ষতা এমনিতে হয়ে আসে না একজন এক্সপার্ট লোক তার মূল্য মূল্যায়নটা সম্পূর্ণরূপে আলাদা আমরা যদি সমাজে দেখি যে অনেকগুলা মেডিকেল আছে যেখানে একজন ব্যক্তি একজন ডাক্তার সার্জারি করতে দুই লক্ষ টাকা নেন আবার সেম সার্জারি কিন্তু আমাদের গ্রামে দশ হাজার টাকা দিয়ে হয়ে যায় কথা হচ্ছে যে দশ হাজার টাকা দিয়ে করতেছি করতেছি সেখানে কিন্তু আমার ইনফেকশান হয়ে যাচ্ছে যেখানে দুই লক্ষ টাকা দিয়ে করতেছি সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে পার্থক্যটা এটাই আপনি যখন টাকা পয়সা বেশি খরচ করবেন নিশ্চয়ই উনি ভ্যালুয়েবল একটা জায়গায় আছেন এবং ওনার পড়াশোনা আলাদা ওনার অভিজ্ঞতা আলাদা উনি দক্ষ এক্সপার্ট পৃথিবীর প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অবস্থানে আপনার দক্ষতা অর্জন করা চাই দক্ষতা আপনার প্রয়োজন সেটা চাই পারিবারিক জীবন হোক চাই সামাজিক জীবন হোক প্রত্যেকটা জায়গায় দক্ষ মানুষদেরকে কিন্তু সামনে সারিতে নিয়ে আসে এবং মূল্যায়ন করে এবং কিছু বলার জন্য সুযোগ করে দেয় সুযোগ এমনি এমনি তৈরি হয় না সুযোগ নিজেই করে নিতে হয় নিজের দক্ষতা দিয়ে তো দক্ষতা অর্জন করার জন্য আমরা বই পড়তে পারি অ্যাভেলেবেল বই পড়তে পারি ভালো ভালো মানুষের ভালো ভালো লিখনির মাধ্যমে আমি শিখতে পারি এবং আপনি যেখানে সফল হতে যাচ্ছেন পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে আপনি যে প্ল্যাটফর্মে আপনি সফল হতে যাচ্ছেন সেই বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে শিখতে হবে ট্রেনিং নিতে হবে দেখেন আমাদের দেশে সেনাবাহিনী ওয়ার্ল্ডের মধ্যে অনেক অসাধারণ একটা টিম সেনাবাহিনী যেখানে পাহাড় পর্বত ফানি সব জায়গায় কিন্তু আকাশ মাটিতে সব জায়গায় কিন্তু সফলতার স্বাক্ষর রেখেছে সেটা কিসের মাধ্যমে একমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে মোর ট্রেনিং মোর সাকসেস তো এই জন্যই আমাদের দক্ষতার জন্য আমাদের কিন্তু ট্রেনিং মাস্ট বি করতে হবে যে কোনো প্রফেশনের ট্রেনিংয়ের প্রয়োজন আপনি যেখানে ট্রেনিং নেই সেখানে যতটা যত কোটি টাকায় বিনিয়োগ না বিনিয়োগ হোক না কেন আপনি কিন্তু ওকে ওটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন না আমার দৃষ্টিতে পৃথিবীর কোনো কাজই ছোট না কাজ করার ধরনটাই তাকে ছোট করে দেয় অর্থাৎ আপনি কাজটা বিজয়ীরা একই কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে অর্থাৎ বিজয়ীরা ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে আপনার দেখেন পাশে আপনার এলাকার পাশে আপনার দোকানে দোকানে আপনাকে একটা সিঙ্গারা পরিবেশন করলো একটা ময়লা প্লেটের মধ্যে সেটার দাম আপনার থেকে পাঁচ টাকা নিচ্ছে কিন্তু সেম সিঙ্গারা সেম আলু সেম মশলা ওখানে হালকা সাল্লাদ যেগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে হালকা ডিজাইন দিচ্ছে তারপর আরও দু চারটা আইটেম মিক্স করে আপনাকে প্রেজেন্ট করতেছে ফ্রাই ফাইভ স্টারে সেম সিঙ্গেরা কিন্তু আপনার থেকে একশো টাকা নিচ্ছে কারণটা কি সে দক্ষতার সাথে এটার মধ্যে আলাদা কিছু প্রেজেন্টেশনের জন্য আলাদা কিছু ব্যবহার করেছে তো এই জন্য আপনি আপনার বিষয়টাকে আপনি আপনার বিজনেসটাকে আপনি আপনার সিস্টেমটাকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন দক্ষতার সাথে উপস্থাপন করতে পারবেন ততই অনেক ভালো সেল হওয়ার পসিবিলিটি আছে আমরা যারা মার্কেটিংয়ে আছি তাদের তো অবশ্যই অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে এক্সপার্ট হওয়ার প্রয়োজন আছে কেননা ডে বাই ডে আপনি মোর পিপলের সাথে কিন্তু আপনার সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে আপনি তাদেরকে নতুন নতুন সমস্যা ফেস করবেন ওইগুলোর সমস্যা নতুনভাবে সমাধান করবেন সেমভাবে যারা ইসলামিক স্কলার আছেন তারাও কিন্তু এখন বর্তমানে আগে কোরআন হাদিসের আলোকে আলোচনা করতেন এখন কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে তারা বৈজ্ঞানিকভাবে এবং মোর ইনফরমেশন নিয়ে তারা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে কেন যদি না করে তাহলে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের ছেলেরা কিন্তু বুঝবে না কোরআন হাদিসের আলোকে ওনাদেরকে স্পষ্টভাবে ধারণা দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আলেম সমাজ কিন্তু বর্তমানে সবগুলা বিষয়ের সমন্বয় কিন্তু আলোচনা করতেছেন আল্লাফাক আমাদেরকে প্রত্যেককে দক্ষ হওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দক্ষতা অর্জন করার জন্য সেটা অভিজ্ঞান করুন আমরা যারা বিজনেস করতেছি বিজনেসে আছি তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো ওনারা যেন দক্ষ হয়ে একটা মানুষের কাছে যান একটা আপনার কাছে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের গুণগত মান যদি আপনি না জানেন এবং এটা রেট সম্পর্কে যদি না জানেন তারপরে আপনার এই প্রোডাক্টের উৎপাদন কখন হয়েছে মেয়াদ কখন উত্তীর্ণ হবে সব কিছু ডিটেলস ইনফরমেশন যদি আপনি না থাকে তাহলে কাস্টমার যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনারই কারণে হয়তো আপনার কাস্টমারটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু সারা জীবনের জন্য আপনার এই ব্র্যান্ডটাকে কিন্তু নষ্ট করে দিলেন সো আমি রিকোয়েস্ট করব যারাই বিজনেস করতে চাচ্ছেন যারাই বিজনেস করেন বিশেষ করে যারা মার্কেটিংয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই আপনি দক্ষ হয়ে তারপরে ফিল্ডে নামবেন একজন প্রশিক্ষিত যোদ্ধা কখনও হারে না একজন অপ্রশিক্ষিত ব্যক্তিরাই কিন্তু বারবার হেরে যায় বারবার প্রবলেম ফেস করে তো এই আপনাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে আমাদের আমরা দক্ষ হয়ে যে কোনো বিষয় আমাদের উপস্থাপন করার চেষ্টা করবো লজিক্যালি আমরা মানুষকে বুঝিয়ে দিব যে কীভাবে বিষয়টাকে প্রেজেন্ট করতে হয় তো আপনার বিষয় আপনার বিজনেসটা কত ছোট সেটা বড় কথা নয় আপনি বিজনেসটাকে কিভাবে উপস্থাপন করছেন সেটাই বড় কথা তো এই জন্য অনুরোধ জানাবো আপনি আপনার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় আমি আপনার সাথে প্রথমেই বলেছিলাম আপনাকে সর্বপ্রথম এটাই বলেছিলাম যে পৃথিবীতে কোনো কাজই ছোট না কাজ করার ধরনটাই তাকে ছোট করে দেয় তো এই আপনি আপনার বিষয়টাকে ওভাবে উপস্থাপন করবেন যে যাতে করে মানুষ রিসিভ করে এজন্যই আপনি আপনার বিষয়টাকে ওভাবে উপস্থাপন করার জন্য ট্রাই করবেন ধন্যবাদ আপনি আমার ভিডিওটি শোনার জন্য ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন এবং আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আরও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি